জনাব পীরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি যে আন্দোলন করেছিলেন তার পিছনে গুন্ডামি লেলিয়ে দিয়ে তার উপরে টর্চার করে তার উপরে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে আজকে তাকে বন্দী করে রাখা হয়েছে সময় ধরে এই বাংলার বুকে এই বাংলার মুসলমানদের জন্য এই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন তার পরিবার কোন চোরজোচ্চরে পরিবার নয় তার পরিবার এই বাংলার মুসলমানদের শুধু নয় এই এশিয়া মহাদেশের মুসলিম মানসিকতার একটা পুরো ধা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلوات والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد ভারত বর্ষের সরকার যদি একটা গাছ হয় তবে সেই গাছের একটা শিকড় হলো হিন্দু আর একটা শিকড় হলো মুসলমান আরেকটা শিকড় হলো খ্রিস্টান যদি সরকার ঠিক করে যদি সরকার মনে করে এর মধ্যে থেকে একটা শিকড়কে কেটে দেব তবে সেই সরকার বাঁচতে পারে না এই কথা আমার নয় এই কথা হলো উনবিংশ ও বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আফতাবে শরিয়াত মাহতাবে তরিকত মুহিউস সুন্নাহ শাইখুল ইসলাম পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্য থেকে স্পষ্ট হয় এই বাংলার জমিনে এই ভারতবর্ষের জমিনে যত নাগরিক আছেন তার মধ্যে থেকে আছেন কেউ হিন্দু তার মধ্যে থেকে আছেন কেউ খ্রিস্টান তার মধ্যে থেকে আছেন কেউ মুসলমান এবং এই ভারতবর্ষের সরকারকে যারা গভর্নমেন্ট হবে তাদের প্রত্যেকের দায়ী হলো সেই সরকারের দায়িত্ব হলো ওই প্রত্যেক মুসলমান হিন্দু এবং খ্রিস্টানের সর্বদিক থেকে লক্ষ্য রাখা এই সর্বদিক থেকে লক্ষ্য রাখার জন্য এই ভারতবর্ষের প্রত্যেকটা জাতির পক্ষ থেকে সরকারের কাছে একটা প্রতিনিধি থাকাটা আবশ্যক আমাদের প্রতিনিধি হিসাবে একজন শুধুমাত্র মুসলমান মুখ নয় যেই মুখটা ঈদের দিনে ছবি তুলে সেখানে ঈদ মুবারক জানিয়ে শুধুমাত্র নিজের দায়িত্ব শেষ করবে এমন মুসলমান নেতা নয় একটা এলাকায় মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি হলে মুসলমানদের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হলে সেখানে যে মুসলিম মুখটা পাঠিয়ে দিয়ে মানুষের ক্ষোভটাকে সাধারণভাবে স্বাভাবিকভাবে স্থিমিত করা হয় এমন কোন নেতা আমাদের দরকার নেই আমাদের দরকার এমন একজন মুসলমান নেতা যে নেতা আমাদের মধ্যে থেকে আমাদের মুসলিম সমাজের মধ্যে থেকে আমাদের আসল সমস্যাটা আমাদের আসল দুঃখ আমাদের আসল দুর্দশা সরকারের কাছে গভর্নমেন্টের কাছে তুলে ধরবে ঠিক সেই জন্যই আজকে নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি রাজনীতির ময়দানে নেমেছেন আমি তার রাজনীতির ময়দানে নামার ব্যাপারটাকে ব্যক্তিগত পর্যায়ে আমি একটা ঐতিহাসিক ঘটনার সাথে একটু তুলনা করি হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে ছিলেন মদিনা থেকে মক্কায় গেলেন মক্কা থেকে যখন তিনি কুফায় যাচ্ছেন কেন তিনি খলিফা হতে যাচ্ছেন সেই খলিফা হতে যাওয়ার সময়তে মক্কা শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনি যাবেন না খিলাফতের জায়গাটা অত্যন্ত খারাপ জায়গা আপনাকে মেরে ফেলবে আপনার সম্মান নষ্ট করবে আপনাকে শেষ করে ফেলবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন যে মানুষের জন্য ইসলামের জন্য আমার নানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের জন্য আমি জান দিতে রাজি আছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন অন্যের আপত্তি সহ গেলেন কিন্তু যখন তিনি শাহাদাত বরণ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে বড় প্রত্যেকজন সাহাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে দাঁড়ালেন তার পরিবারের পাশে এসে দাঁড়ালেন নওসাদ সিদ্দিক ভাইজান তিনি যখন রাজনৈতিক ময়দানে আসলেন সেই ময়দানকে আমাদের ফুরফুরা শরীফের সকল ভাইজান সকল চাচাজান তারা সমর্থন করেননি তারা তার রাজনৈতিক আদর্শকে তার রাজনীতি করতে যাওয়ার চিন্তা ভাবনাকে সকলে সমর্থন করেননি কিন্তু আমাদের এই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা আছে রাজনীতি করার নেতা হওয়ার
রাজনীতির ময়দানে লড়াই করার পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার সেই অধিকার পীরজাদা নওশাদ সিদ্দিকীর আছে জি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তার নিজের নাগরিক অধিকার থেকে তার নিজের স্বাধীনতা থেকে রাজনীতি করার স্বাধীনতা থেকে একটা জায়গায় গিয়ে রাজনৈতিকভাবে লড়াই করেছেন প্রকাশ্যে লড়াই করেছেন সেই লড়াইয়ে তিনি জিতে জনগণের ভোটে জিতে তিনি জনগণের প্রতিনিধি হিসাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়েছেন তিনি সেখানে গিয়ে মানুষের কথা বলেছেন মানুষের জন্য লড়াই করেছেন কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে তিনি যখন নিজেরা নিজের ধর্মীয় জায়গা থেকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করতে গেছেন তখন তার এই লড়াইকে তখন তার এই আন্দোলনকে ছোট করে দেখার জন্য তার পিছনে গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে তার পিছনে ডাকাত লেলিয়ে দেওয়া হয়েছে সকলে একটু মুহাববতের সাথে তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর আউলাদে মুজাদ্দিদুজ জামান আউলাদে মুজাদ্দিদুজ জামান জনাব চাচা জান হুজুর কিবলা জনাব চাচা জান হুজুর কিবলা নারে তাকবীর জি মাশাআল্লাহ এই মুহূর্তে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের স্বনামধন্য পীর সাহেব কিবলা ফুরফুরা শরীফের আউলাদে মুজাদ্দিদুজ জামান সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা জনাব হযরত পীর আল্লামা ইহিয়া সিদ্দিকী চাচা জান হুজুর কিবলা তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি আমাদের মাঝে আছেন এর জন্য আমরা সকলে অনেক বেশি গর্বিত যে কথা বলছিলাম জনাব পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যে আন্দোলন করেছিলেন তার পিছনে গুন্ডামি লেলিয়ে দিয়ে তার উপরে টর্চার করে তার উপরে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে আজকে তাকে বন্দী করে রাখা হয়েছে আমার একটা প্রশ্ন যে ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি কোনো চোর কোনো ডাকাত কোনো জোচ্চোর কোনো তোলাবাজ তিনি একজন সফল রাজনীতিবিদ তিনি একজন সৎ রাজনীতিবিদ তাকে গ্রেফতার করার জন্য রাস্তায় ধরে তাকে ফেলে তাকে হিচড়ে তাকে তুলে নিয়ে যাওয়ার দরকার ছিল না তাকে মারতে মারতে তার উপরে ঘুষি মারতে মারতে তাকে হেনস্থা করতে করতে তুলে নিয়ে যাওয়ার দরকার ছিল না এই বাংলার মানুষের ইতিহাস জেনে রাখার দরকার তিনি যে বংশের ছেলে তিনি যে পরিবারের সন্তান সেই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং তার পরিবার এক বছর দু বছর ধরে নয় 100 বছরের বেশি সময় ধরে এই বাংলার বুকে এই বাংলার মুসলমানদের জন্য এই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন তার পরিবার কোনো চোর জোচ্চোরের পরিবার নয় তার পরিবার এই বাংলার মুসলমানদের শুধু নয় এই এশিয়া মহাদেশের মুসলিম মানসিকতার একটা পুরোধা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কোনো গ্রামে সীমাবদ্ধ ব্যক্তি নয় কোন জেলায় সীমাবদ্ধ ব্যক্তি নয় কোন রাজ্যে সীমাবদ্ধ ব্যক্তি নয় এই পূর্ব ভারতের বুকে এই এশিয়া মহাদেশের বুকে তার সুনাম ছড়িয়ে আছে তার পরিবারের সন্তানকে রাস্তায় হিচড়ানো হবে তার পরিবারের সন্তানকে ঘুষি মেরে মেরে তোলা হবে এই কাজ শুধু আমি নয় আমাদের পুরো পরিবার আমার শুধু আমি নয় আমাদের পুরো পরিবার সমস্ত পরিবারের আমাদের সমস্ত সদস্যরা সমস্ত পীর সাহেব পীরজাদা তাদের প্রত্যেকের রক্তে গরম করে দিয়েছে তার উপরে যে অত্যাচার করা হয়েছে এই অত্যাচার আমাদের প্রত্যেকের চোখ ভিজিয়েছে আমাদের প্রত্যেকের হৃদয় কাঁপিয়েছে শুধু আমাদের পরিবারের নয় এই বাংলার মুসলমানদের রক্ত কাঁপিয়ে দিয়েছে তো সেই জন্য প্রথমেই বলেছি সরকার যদি একটা গাছ হয় সেই গাছের একটা শিকড় মুসলমান যদি সেই শিকড়কে রক্ষা করতে হয় তবে নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক অধিকারকেও রক্ষা করতে হবে তিনি যে দলেরই হন এবং এই ভারতের সরকার যে দলেরই হোক না কেন তার রাজনীতি করার অধিকার আছে সেই অধিকার তাকে দিতে হবে একইভাবে তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে আমার বড় ভাইজান আগেই বলেছেন সমস্ত কথা আমাদের মূল কথা তিনি বলে দিয়েছেন আমাদের নতুন করে কিছু বলার নেই তিনি যেভাবে তাকে অত্যাচার করে তোলা হয়েছে দেখা গিয়েছে যা তাকে তুলে নিয়ে গেছে যেখানে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সবাই পুলিশ কর্মী ছিলেন না এই জিনিস আমরা অনেক আগে দেখেছি এই জিনিস পুরাতন নয় আমরা চাই
যারা অন্যায়ভাবে তার উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীদের শাস্তি হোক সেই অত্যাচারীরা অ্যারেস্ট হোক এবং আমরা সকলে চাই যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে অবিলম্বে অনতিবিলম্বে এবং তার সাথীদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে আমরা চাই তার মুক্তি আমরা চাই আমরা চাই যে তিনি তার অধিকার নিয়ে তার ইচ্ছা হলে রাজনীতি করুন তার ইচ্ছা হলে রাজনীতি ছেড়ে দিন যার ইচ্ছা হবে রাজনীতি করবে যার ইচ্ছা হবে সে রাজনীতি ছেড়ে দেবে এই বাংলার কারো অধিকার নেই তার রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করার এইটুকুই আমার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন আজকে যার মুক্তির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তিকে দ্রুত করুন এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মোবারকবাদ জানাই জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ উদয় সিদ্দিকী ভাইকে মাশাআল্লাহ আমাদের মাঝে তাসলিফ আনলেন আমাদের শ্রী তাজ আমাদের নয়নের মণি আমাদের পীর জনাব পীর আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইহিয়া সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা মাশাআল্লাহ আর তাসলিফ এনেছেন জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মুসফিকিন সিদ্দিকী ভাই সাহেব তাসলিফ এনেছেন জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ কাসেম সিদ্দিকী ভাই সাহেব তাসলিফ এনেছেন জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ তাহেম সিদ্দিকী ভাই সাহেব এছাড়াও স্টেজে আসেননি কারণ ছবির অসুবিধা আছে তিনি সাইটে আছেন জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ তাহাবিব সিদ্দিকী ভাই সাহেব এছাড়াও তাসলিফ এনেছেন স্টেজে জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মুনতাকিম সিদ্দিকী ভাই সাহেব এছাড়াও তাসলিফ এনেছেন আমাদের ভাগনা জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ হিমাদউদ্দিন সাহেব এখন আপনার খেদমতে বক্তব্য রাখতে আসছেন জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম সিদ্দিকী ভাই সাহেব কাসেম সিদ্দিকী ভাই সাহেব তিনাকে আসার জন্য অনুরোধ করছি সকলে তাকবীর নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর এত গুণ যারা পীরের আওলার সকলে মিলে আমরা এক হয়ে পীর সাহেব পীর জাদারা আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এতে আপনারা সকলে খুশি তো জোরে বলবেন খুশি যদি আগামী দিন প্রয়োজন হয় আমার দেশে যে অরাজকতা শুরু হয়েছে এর বিরুদ্ধে রাজপথে যাবার প্রয়োজন হয় আপনারা যাবেন রাজি আছেন ইনশাআল্লাহ জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ কাসেম সিদ্দিক ভাই সাহেব তিনি কাসা জন অনুরোধ করছে আমি গ্যাড়া মানুষ